আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মচমচে বেগুন ভাজা। এই মচমচে বেগুন ভাজাটা আমরা খিচুড়ির সাথে খুব ভালোভাবে খেতে পারি, গরম ভাতের সাথেও খেতে পারি। তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা একদম সফট আর উপরটা একদম ক্রিস্পি হয়েছে। তো চলুন দেখে নিই কী কী লাগছে বেগুন ভাজতে আমাদের। আমি একটি বেগুন নিয়েছি, বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি স্লাইস করে কেটে নিব, ঠিক এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনটা। তো হয়ে গিয়েছে বেগুনটা কাটা আমার, এখন এটা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই বেগুনটার উপরে যে পুটিংটা দিব সেই পুটিংটার জন্য আমি রেডি করে নিয়েছি। এখানে চালের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ আর বেসন নিয়েছি 2 টেবিল চামচ। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 স্পুনের অর্ধেকটা কালি জিরা, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি 1 স্পুন, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি, আমি এই ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করি, ফাস্টারের, এটা অনেক ভালো, সেটা দিয়ে দিচ্ছি 1 স্পুন। তো এখন সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন এটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে মিক্সড করে নেব। যদি বেশি পানি হয় তাহলে এটা ঘন হয়ে যেতে পারে বা পাতলা হয়েও যেতে পারে। দেখেন এটা দেখতে অনেক সুন্দর এবং কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছে। ঠিক এরকম করে আমরা এটা ভেজে নিব। এখন বেগুনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আমি মরিচের পাকি দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো, দিয়ে এখন আমি এটা প্রত্যেকটা স্লাইস ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে মেখে মিক্সড করে নিচ্ছি। এখন চুলাতে আমি একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি আমি রেগুলার সয়াবিন তেল। তো বেগুন ভাজাটা 2 বার তেলে ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা বেশি নিতে লাগবে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি যেই মিশ্রণটা রেডি করেছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা দিয়ে একটু টিপিট করে এটা আমি একটা কোটিং করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। সাবধানে ছাড়তে লাগবে যাতে তেলের ছিটা গায়ে না লাগে। তো এটা আমি ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো হাইয়ে ভাজতে হবে। হিটটা যদি বেশি হয় তাহলে নিচটা হয়তো পুড়ে যাবে আর বেগুনটা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ভাজতে লাগবে। তো আমি উল্টিয়ে নিচ্ছি বেগুনটা, একটা সাইড হয়ে আসছে।
কালারটা খুব সুন্দর আসবে। যখন নাকি বেগুনটা হয়ে যাবে তখন আমি এগুলো এক এক করে তুলে নিব। কালারটা একদম একটা ব্রাউন কালার হবে, তাহলে এটা মচমচে থাকবে। ঠিক এরকম কালারটা আসলে এখন আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। আমি একটি চালনিতে কিচেন পেপার নিয়েছি, সেখানে আমি তুলে নিচ্ছি যাতে যে তেলটা থাকে সেই তেলটা পড়ে যায়। তো হয়ে গিয়েছে আমার বেগুন ভাজা, আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এটা করে বাসায় খাবেন, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।